আমার প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসা দিতেই কিন্তু আমাদের আশা। আমি এবং আমারকে নানানভাবে প্রশ্ন করবে সজীব, আপনাদের হয়ে প্রশ্ন করবে। তাহলে সজীব, তোমার বন্ধুদের জন্যে কি প্রশ্ন আছে বলো। হ্যাঁ আঙ্কেল, ধন্যবাদ আপনি প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, এই আপনি যে সবসময় পেটের রেফারেন্সটা দেন, একটা মানুষের এই প্যানিক সমস্যা বা এটাকে নানাভাবে ব্যাখ্যা করছে, অ্যাংজাইটি যেটাই হোক, তো এই ক্ষেত্রে আপনি সবসময় পেটের রেফারেন্স দেন, কিন্তু পেট ছাড়া কি এটা জন্মগতভাবে হতে পারে না? দেখা যাচ্ছে কারোর মা বাবার এই রোগটা ছিল, তার এর সন্তানের মধ্যে এটা গ্রো করতে কি পারে না? ভয় ভীতি যেটা হতে পারে, দেখেন বাবা মায়ের যদি মানসিকতা দুর্বল থাকে, সে তো সন্তানকে সেইভাবে লালন পালন করতে পারবে না। ধরো এমন মা বাবার কাছে সন্তান জন্মেছে যে বলছে যে মা আমি ভয় পাচ্ছি, এখন দেখা গেল মা ভয় পাচ্ছি, মা নিজেই দুর্বল, তাহলে সন্তানকে সবলতা বা তার শক্তি দেওয়ার জন্য তো মাই দুর্বল, তাহলে মা কী করে তাকে সহায় হয়ে দেবে আর কি, সাহস দেবে? এক্স্যাক্টলি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে এরকম কিন্তু সিচুয়েশন আমি বেশ কিছু জায়গায় দেখতেছি। হ্যাঁ, আমরা বন্ধুদের সাথে কথা বলে এই জিনিসটা বোঝা যাচ্ছে। আর একটা কথা বলবো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে ভিড়ের মধ্যে গেলে ভয়, ভিড়ের মধ্যে গেলে অস্থির, অনেকে এই কথাটা বলতেছে, নামাজের মধ্যে মধ্যের কাতারে দাঁড়ালে সে ভয় পাচ্ছে, সে যদি কখনো কর্নারে দাঁড়াচ্ছে ক্লিয়ার পাচ্ছে যে গেটের কাছে কাছে আসি, তখন সে ভয় পাচ্ছে না, এইটা কিসের জন্য? এই বিষয়ে আপনি একটু করণীয়টাও বলবেন, ভালোভাবে বুঝবেন। ব্যাপারটা হচ্ছে কি, এই ভয় তো একদিনে হয়নি, ব্যাপারটা হচ্ছে যেহেতু সূত্রপাত, যেখান থেকে মনে করো আমি একটা শিশু, অজানা জগতের কিছুই জানি না, এমনকি আমার কাছের মানুষকে আমি চিনি না, সেও কিন্তু অজানা অচেনা। সেই শিশু ব্যক্তি শিশুটা যখন তার মাথার উপরে কিছু চাপিয়ে দিচ্ছে, ধরো তার খাদ্য, তার পড়াশোনা, এই যে অনেকগুলো বোঝা, নানান রকম চিন্তা ভাবনা যদি একটা শিশুর পর চাপায় দেওয়া হয়, সে কিন্তু সে ডিসব্যালেন্স হবেই। ঠিক তেমনই একটা মানুষ যখন জীবনযাত্রা পথে চলছে বাস্তব জীবনের সাথে, সে নিজেকে যখন খাওয়া দাওয়া করছে, তার লোভ লালসা অনেক কিছু আছে, খেতে বসেই মূল হচ্ছে ডিসব্যালেন্সিস হচ্ছে, কী খাচ্ছে, ধরো আধুনিক স্টাইলে খাদ্য খাচ্ছে, একটা ছেলে খাচ্ছে তার বন্ধু, সে বললো যে তুই আয় এটা গ্রহণ কর, খুব ভালো জিনিস, বিদেশি জিনিস, এই এই জিনিসটা যখন খাচ্ছে, সে কিন্তু তাড়াতাড়ি কিন্তু খাচ্ছে, সে যে খাদ্যটি খেলো সে কিন্তু অত্যাধিক তেলে এবং মশলাযুক্ত খাদ্য এবং কতদিন আগের রান্না সে কিন্তু জানে না, সে খাওয়ার পরে দেখা গেলো পেটের ভিতরে গ্যাস সৃষ্টি হলো, গ্যাস সৃষ্টি হলে সারা রাত জেগে দেখা গেলো সে মোবাইল টিপেছে, টেপার ফলে দেখা গেলো আরও গ্যাস সৃষ্টি হয়েছে, সকালবেলা শেষবেলা এসে ঘুম পাচ্ছে, দেখা গেলো বেলা 12টা বেজে গেলো, তার কিন্তু সঠিক সময় মল নিষ্কাশন হলো না, সঠিকভাবে ঘুম হলো না, এই ডিসব্যালেন্স হতে হতে প্রতিনিয়ত হতেই চলেছে, এই জাতীয় জিনিস প্রতিনিয়ত আধুনিক স্টাইলের ভিতরে এসে, তখন দেখা গেল তার ডিসব্যালেন্সের কারণের জন্য নানান ভয় ভীতি অনেক কিছু হতে হতে শরীরের পেটের লিভার কিডনি সব দুর্বল হতে থাকলো, যখনই দুর্বল হতে থাকতো তখন একটার থেকে আর একটা ডিসঅর্ডার হতে থাকতেছে, তখন ঘুম যখনই হচ্ছে না, মানসিক টেনশন হচ্ছে, নানান কিছু ফিল করছে, তো সমস্যাটাটুকু দেখা গেল ডাক্তার কাছে সে প্রস্তাব দিচ্ছে, ডাক্তার সাহেব ঘুম হচ্ছে না, ডাক্তার সাহেব ঘুম হচ্ছে না কোনো ব্যাপার, প্রেশার দেখেছে, প্রেশার নর্মালি আছে, কেন ঘুম হচ্ছে না সে কারণটা অত দেখার বিষয় নয়, দেখা গেলো ডাক্তার সাহেব যেটুকু বুঝেছেন সেইটুকুর উপর তাকে ঔষধ প্রয়োগ করা হলো, দেখা গেলো ঘুমের বড়ি দিয়েছে, সে কিন্তু 12 মাস ওইটাই খেয়ে চলছে, না ভালোই ঘুম হচ্ছে, কিন্তু তার খাদ্য নিয়ন্ত্রণ নাই, জীবনযাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ নাই, ঠিক মতো মল নিষ্কাশন করছে না, খাওয়া দাওয়া ঠিক করছে না, যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে হলো এই জন্য বলছি যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে যদি সচেতনতা থাকে একটা মানুষের, এবং সঠিকভাবে খাওয়া এবং সঠিকভাবে মল নিষ্কাশন, সঠিকভাবে পানি গ্রহণ, সঠিকভাবে ঘুম এবং নির্দিষ্ট নিয়মে যদি সে নিয়ন্ত্রণ করে জীবনটাকে চালাতে পারে, সে অবশ্যই ভালো থাকবে।
এবং সৎ চিন্তা এবং সৎ ভাবনা। এখানে আমার প্রশ্নটা ছিল আপনার কাছে যে ভিড়ের মধ্যে গেলে মানুষ অস্থিরতা বোধ করে নামাজে, না এখানে আমি একটু কথা বলতে চাই, সেটা আপনি কিন্তু ব্যাখ্যাটা মোটামুটি দিয়েছেন যে এটা জীবনযাত্রার মান, যেমন দেখা যাচ্ছে 13-19 বছর বা 13-25 বছর পর্যন্ত উল্টাপাল্টা চলার আপনি রেফারেন্সটাই দিলেন। হ্যাঁ আসলে এটাই সম্ভবত হয় সবার জীবনে, কারণ আপনি মূলত কারণটা বললেন, ঠিক আছে, যে এই কারণে এটা হয়। তো এখন ধরেন যে সে অন্যায়টা করছে তার জীবনটা, বা অন্যায় বলতে কি এটা হচ্ছে তার বেহুদা জীবনযাপন বা আমার বেহুদা জীবনযাপন বা ব্যক্তির বেহুদা জীবনযাপন যেটা আপনি বলেন সব সময়। তো এখন সে ধরেন এই ডিসঅর্ডারটা হয়েছে কোন কারণে হয়েছে, এখন তার করণীয়টা কি? এখন করণীয়টাকে যে লাইফস্টাইলটা সে একভাবে চলে এসছে তার লাইফস্টাইলটাই পরিবর্তন করতে হবে। দ্বিতীয়ত এখানে খাদ্য, আর একটা কথা আমি একসাথে জোড়া দিতে চাচ্ছি প্লিজ আঙ্কেল, সেটা হচ্ছে আমি গত কিছুদিন আগে একজন ব্যক্তির একটু সমস্যাটা আমি আপনাকে মানে প্র্যাকটিক্যালি বলতে চাই যে সে কি করছে, সে 40 কিলোমিটার দূরে এক আত্মীয়র বাসায় যাচ্ছে, যেতে যেতে সে তার মনের মধ্যে একটা চিন্তা, সে আমাকে ফোন দিল যে আমার এরকম ভয় ভয় হচ্ছে সজীব ভাই আমি কি করব। ঠিক আছে, তো আমি তাকে বললাম যে আপনি প্রাণায়াম করতে করতে যান, আপনি রাস্তায় যাচ্ছেন আপনি প্রাণায়াম করতে করতে যান, খোদাকে ভাবতে ভাবতে এরকম কিছু বললাম। কিন্তু সে যখন দেখা গেল কি আরো দূর পথে যাচ্ছে, সে আমাকে আবার ফোন দিল, দেখা যাচ্ছে 20 কিলোমিটার যখন সে চলে গেছে বা পার হয়ে গেছে, সেই সময় সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে সজীব ভাই আমি তো রাস্তা অর্ধেক পার হয়ে আসছি, জায়গা প্রায় অর্ধেক পার, এখন আমার কাছে একটু কেমন জানি লাগছে, আবার ভয় ভয় শুরু হয়েছে। মানে যেটাকে আমরা অ্যাংজাইটি বলতেছি, অনেকে প্যানিক বলতেছি, ডাক্তাররা বিভিন্ন ভাষায় এটা ব্যাখ্যা করতেছে এই এই নামে করুক, সেটা আলাদা বিষয়। তো তখন যখন আমাকে বললো, তখন আমি বললাম যে দেখো ভাইয়া তুমি যদি এখন ব্যাক করো তাহলে রাস্তা কিন্তু তোমার ডাবল হয়ে যাচ্ছে, তুমি কিন্তু অলরেডি চলে গেছো 20 কিলোমিটার পার হয়ে 25 কিলোমিটার পার হয়ে গেছো প্রায়। তো এখন তুমি ওখানে পৌঁছাতে তোমার মাত্র 10-15 কিলোমিটার আছে, আর কিছুক্ষণ ধৈর্যের ব্যাপার। সুতরাং এখন যদি তুমি অস্থির হয়ে রিটার্ন করো তাহলে কিন্তু তুমি কাপুরুষের পরিচয় দিবে। আমি কিন্তু এই কথাটা বলার পর তার মধ্যে দেখলাম একটা অ্যাক্টিভিটি কাজ করতেছে, এই যে কথাগুলো। তো আমি তো দেখি ম্যাক্সিমাম এই পেশেন্টগুলোদের এই যে ডাক্তারদের কাছে যাওয়ার পর তারা যে কাউন্সিলিংটা দেয়, আমি তো দেখতেছি যে ওষুধের থেকে কাউন্সিলিংটা বেশি কাজ করে। অবশ্যই। তো এইরকম রোগীর পাশে কে সারাদিন রাত থাকবে, কে হেল্প করবে, মানে এই বিষয়টা আঙ্কেল যদি একটু মানবিক দৃষ্টিকোণ থেকে একটু তুলে ধরেন। মেইন হচ্ছে কি দেখো, এই যে সচেতনতা, মনে করো আমি হিমালয় পর্বতে উঠছি, হিমালয় পর্বতে উঠতে গেলে আমার প্রতিটা পদক্ষেপ কিন্তু মেপে ওঠা লাগবে, এবং পারিপার্শ্বিকতা সব কিছু ওয়েদার টোয়েদার আমার চোখ কান খোলা রেখে ওঠা, তাই না? আমার কিন্তু পৌঁছাতেই হবে ওখানে, এমন পজিশনে এসছি যে আমার ওখানেই রসদ আছে, সমস্ত মূলধন ওখানে, আমাকে যেতেই হবে। তাহলে আমাকে ততখানি সচেতন হয়ে ধীরে ধীরে অগ্রসর হতে হবে, নইলে আমার সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এই বোধটুকু প্রত্যেকটা মানুষের ভিতরে অ্যাক্টিভিটি বৃদ্ধি করে, এটা হলো ব্যাপার। এখানে তার সৎ চিন্তা সৎ ভাবনা থাকতে হবে, দুশ্চিন্তা দুর্ভাবনা থাকলে কোনো দিন একটা মানুষ জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারে না। আমরা জীবনে মানুষ রূপে জন্মেছি বটে, কিন্তু একটা মানুষ হতে পারিনি। মানুষ হতে গেলে তাকে সৎভাবে সৎ চিন্তা করে প্রভুকে স্মরণকে প্রতিনিয়ত চলা উচিত, এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, নির্দিষ্ট সময়ে ঘুমানো যাওয়া, নির্দিষ্ট সময়ে খাদ্য খাওয়া, নির্দিষ্ট সময়ে পানি প্রয়োগ করা। কারণ দেহের ভিতরে মানুষের 3 ভাগই কিন্তু পানি থাকে, এই পানির ঘাটতির ক্ষেত্রে মানুষের ব্রেন কিন্তু শর্ট হয়ে যেতে পারে, কাজ করে না। তখন পানি যদি প্রয়োগ করে 1 গ্লাস, সে কিন্তু সচেতন আবার ফিরে যায়। একটা অক্সিজেন, পানির আর এক নাম কিন্তু জীবন, সেই জীবনটা গ্রহণ করা। যাই হোক, তো আঙ্কেল আমি আর একটা কথা এখানে বলতে চাই, অনেকের ঘুমের বিষয়ে বলে রাত্রে খারাপ স্বপ্ন দেখে, যদি বিশেষ করে এই জাতীয় পেশেন্টদের ডাক্তাররা কোলনাজিবাম গ্রুপে ঘুমের ওষুধ দেয়, তো কোলনাজিবাম টাইপের ওষুধ না খেলে তাদের কী হয়, ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখা, ভয়ের স্বপ্ন দেখা, ঘুমটা ফ্রেশ না হওয়া, সারাদিনে ওই দুর্বলতার কাজ করা, এই জাতীয় একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে এই জাতীয় ক্ষেত্রে, যেহেতু আমি বা আপনি এখানে কেউই ডাক্তার না, আপনি যে পেশেন্টগুলো দেখছেন, এই পেশেন্টগুলো দেখা যে আপনার সাথে কথা বলছে কাউন্সিলিং, অনেকে আপনাকে বলছে যে দাদু আমি সুস্থতা এখন অনেক সুস্থ বোধ করতেছি, জীবনে অনেক ওষুধ খাওয়া অনেক কিছু হয় নাই, যেটা হয়েছে আর কি, সেই অর্থে আপনার কাছে প্রশ্ন করে, কারণ আপনি তো কোনো ওষুধ সাজেস্ট করবেন না, না কোনো দিও না। জি, সেই ঔষধ কি, এই যে জীবনটাকে পরিবর্তন আনা, এটাই ওষুধ।
মানুষের খাদ্যই বিষ আর খাদ্যই হলো ঔষধ, দুইটা আকার বড়ি খেলে কিন্তু ঔষধ ওই ঔষধ খায়। তার কারণটা কি, পেটটা হয়ে গেছে ডাস্টবিন, এই ডাস্টবিনের ময়লাটা আগে তো পরিষ্কার করতে হবে। সেই পুরাতন আবালে যে পচা নিয়ে পেটে ইন্টেস্টাইনের ভিতরে, যেটা ক্ষুদ্রান্তের ভিতরে অনেকগুলো ময়লা জমাট বেঁধে গ্যাস অ্যাসিড আমাশা সবগুলো কিন্তু জড়ো হয়েছে, এটা কিন্তু মুক্ত হচ্ছে না। এবার দেখা হলো একটা বড়ি খেলো, বড়ির একটা সাইড ইফেক্ট আছে, সাইড ইফেক্টের কারণে যেন আরও উইন্ড হচ্ছে, মানে বায়ু সৃষ্টি হচ্ছে। তাহলে মূল কিন্তু কেন্দ্র কিন্তু পরিষ্কার হলো না, মানে ডাস্টবিনটা পরিষ্কার হলো। যখনই পেটটা পরিষ্কার হবে, সেখানে পরিষ্কার হতে গেলে মল নিষ্কাশন করতে হবে তাকে। একটা ড্রেনে যদি ময়লা জমে তাহলে কিন্তু তাকে ঝাঁটা মারা লাগবে, আর কী করতে হবে, ভালো করে পানি দিতে হবে, কসলাতে হবে। সেখানে মনে করো এই সোডা মারা হচ্ছে, ক্ষার জাতীয় পদার্থ, এটা দেখা যাচ্ছে কি রক্তের সাথেও মানুষের দূষণ হয়ে যাচ্ছে। কী জন্যে দূষণ হচ্ছে, তার যে খাদ্যগুলো খেয়েছে সেখানে অ্যাসিডের মাত্রা কিন্তু বেশি, অ্যাসিডের কাজই হচ্ছে ক্ষয় করে দেওয়া। তা মানুষের সব কিছু অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে অংশগুলো কিন্তু ক্ষয় হতে থাকছে, সেখানে ব্রেনও কাজ করবে না, প্রত্যেকটি সাইডে ডিসঅর্ডার দেখাচ্ছে। এখন দেখা গেলে যে খাদ্যের ভিতরে আমরা যে খাদ্যগুলো খাই, এখানে ফল শাকসবজি দুধ এই জাতীয় উপাদানগুলো কিন্তু শরীরে ক্ষার জাতীয় পদার্থ, সেটাকে শরীরের ভিতর শোধিত করে। দ্বিতীয়ত বায়ু, এই যে বাতাস হাওয়া, এটাকে যদি বলি মা হাওয়া, মা হাওয়ার পরশটুকু কিন্তু আমরা ভিতরে নিচ্ছি না, এখানে যদি প্রাণবায়ু ভিতরে প্রয়োগ করা হয় তাহলে দূষিত রক্তটা কিন্তু শোধন হচ্ছে। এই জন্য আমাদের বলি যে প্রাণায়াম করো প্রাণের দ্বারা। এই কিছুদিন আগে আমাকে একজন ভদ্রলোক প্রশ্ন বা তার মনের ব্যাকুলতা প্রকাশ, 45 বছর আগের থেকে ছোটোবেলা থেকে তার হচ্ছে ইয়ে ছিল তোমার শ্বাসকষ্ট, বহু ওষুধ খেয়েছে, এমনকি তাকে একটা তেলাপোকা পর্যন্ত ভেজে খাওয়ানো হয়েছে অজ্ঞাত সারে, ব্যাঙের মাংস খাইয়েছে তার মা অজ্ঞাত সারে, তার গলায় মাদুলি দিয়েছে, অনেক রকম দানুরে কোবরে অনেক কিছু করে তার রোগ সারেনি। ডাক্তার বলেছে আপনার ব্রঙ্কাইটিস ক্রনিক, এ কোনোদিনও সারবে না, আপনাকে ওষুধ খেয়ে যেতেই হবে। ভদ্রলোক প্রথমে ভস্তিকা প্রাণায়াম করেছে, করার পরে 3 দিন পরে তার অনেক আরাম বোধ হয়েছে সেই শ্বাসকষ্ট। তখন সে বললো যে সেই যে বড়িটা খেতেন প্রত্যেক দিন রাত্রে সেই বড়িটা ত্যাগ করলেন তিনি। আমি যদি এই কথাগুলো বলছি, তিনি যদি কোনোদিন দেখেন আমাদের এই সিচুয়েশন অনুযায়ী যে আমরা ভিডিও করছি, তিনি বুঝতে পারবেন যে আঙ্কেল আমাদের সাথে আছে আর কি, সেই ভদ্রলোক। জি আঙ্কেল, আমি আরেকটু কথা বলছি, সিনি একদম কিওর হয়ে গেছে, 45 বছরের রোগ প্রাণায়ামের দ্বারা। তা আমরা সাধারণ একটা প্যানিক প্যানিক করে সারাদিন ভয় ভীতি নিয়ে পড়ে থাকলে তো হবে না, আমরা সেই রাস্তায় যাব যে এটাকে দূর করব, যোদ্ধা হব, মরার মতো পড়ে থাকলে হবে না, আমার সমস্যা এই সমস্যা সমস্যা করলে হবে না। তা আমরা ভালোবাসা দিচ্ছি নয় নাও, সেগুলো গ্রহণ করো, তাহলেই তো চলে গেল রোগ। জি দেখা যায় কি অনেকে করে কি, যে আপনার একটু বুকের এদিকে ব্যথা করতেছে, গ্যাস হয়েছে ধরেন, তার ধারণা হলো কি যে সে স্ট্রোক করবে, এটা কিন্তু করে, সে স্ট্রোক করবে বলে সে হসপিটালে চলে যায়, ডাক্তারের কাছে চলে যায়, ক্লিনিকে যাওয়ার পর তাকে কি করে তাড়াতাড়ি টেস্ট দিয়ে দেবে, গেলেই টেস্ট। মানে আসলে এখানে ব্যাপারটা হয় এরকম যে প্যানিক পেশেন্ট যে পরিমাণ ভীতু থাকে, সেক্ষেত্রে তাদেরকে টেস্ট যখন দেওয়া হয় তখন তারাও আরও খুশি হয় যে হ্যাঁ টেস্ট দিলো, মনে হয় কিছু ধরাটা পড়বে। তা আমি এমন একটা পেশেন্ট দেখেছি যে সে দেখলো টেস্ট করে তার কিছুই নাই, তখন তার মন আরো ইয়ে হয়ে যায় কি রে কিছুই নাই। ব্যাপারটা হচ্ছে কিরকম জানো, এক অন্ধকে সে আর এক অন্ধের কাছে একটু আলো দেখাও আমাকে। হ্যাঁ, তো যারা এই যে অন্ধকার জগতে পড়ে আছে, যারা এই যে টেস্ট পেয়ে সারি, এত টাকা পয়সা কি ইনকাম করার জন্যে, মানে বলতে গেলে সে বিষাক্ত মাকড়সার জালে আটকায় গেছি সারা পৃথিবীর জন্য। কোনো সুশৃঙ্খল কোনো কেউ যেহেতু গ্রুপে সবাই কথা বলে এই বিষয় নিয়ে, যে আমরা শুনি যে কেউ বলে যে ভাই 100% তো সুস্থ হইলাম না, ওষুধ নির্ভরশীল হয়ে গেলাম, তার মানে কি এই রোগের কি কোনো ওষুধ বের হয়নি ওয়ার্ল্ডে নাকি বিষয়টা, এটা যায় মানে প্রশ্নটা থেকে গেল। যারা বাংলাদেশে বিশেষজ্ঞরা আছেন তারা হয়তো বা কমেন্ট বক্সে লিখবেন যে আসলে এটার মূলত ওষুধটা কি, বা যারা ডাক্তাররা হয়তো এই ভিডিওটা দেখছেন তাদের কাছে হয়তো ছোট্ট প্রশ্নটা থেকেই গেল। আর এখানে আঙ্কেলের কাছে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ইয়াটা আপনি হিসাব করে ইয়া করছেন যে
উল্টাপাল্টা যখন যে একটা খাদ্য খায় তখন কিন্তু মাইন্ড আর ডিসব্যালেন্স হয়। অবশ্যই আবার মাইন্ড যদি উল্টাপাল্টা হয় তখন তোমার পেট ডিসব্যালেন্স হয়, সব ডিসব্যালেন্স মানে মুভ করছে। আবার একবারে যদি একটা কথা ট্রায়াঙ্গেলের মতো, তাহলে পেট থেকে ব্রেন, ব্রেন থেকে অস্থিরতা, আবার হাড় চলে আসে, স্বাভাবিক ব্যাপার, হাড় অস্থির হয়ে যাচ্ছে, প্যালপিটেশন উঠে যাচ্ছে, মানুষ প্যালপিটেশনটা আপনার হাড়ে উঠে যাচ্ছে, ব্রেন থেকে হাড়, হাড় থেকে পেট। তো এখানে দেখা যায় যে পেট থেকে ব্রেন, ব্রেন থেকে হাড়, আবার ব্রেনও আবার কি করে আপনার হচ্ছে পেটকে ডিসব্যালেন্স করছে। যেমন কেউ খাওয়ার সময় ভাবতেছে মনে হয় আমার এটা হজম হবে না, মনে হয় কি খেলাম, ঘুম খেলাম মানে নাকি, এই তো একটু ভাজা পোড়া খেয়ে ফেলছে মনে হয় এটা হয়ে যাবে, ওই মনে হয় করতে করতে মনে হয় শুরু হয়ে যায়। তো এখানে এইটাই ব্যাপারটা আমি বলতে চাচ্ছি যে তিনটা একে অপরের সাথে সমন্বয়, যে ব্যক্তি সূক্ষ্ম চেতনা দ্বারা তিনটার কন্ট্রোল নিজের মধ্যে নিয়ন্ত্রণ আনতে পারে, মোটামুটি দেখা গেছে যে সেই মোটামুটি একটু আগায়, মানে সুস্থতার দিকে আগায়, আর বাকিরা সবাই আমার জানা মতে একজন ভালো বিশেষজ্ঞ কবিরাজ মশাই, উনি নিজেরই পেটের অসুখ, উনি রোগ সারাবেন কি করে? ইনি আমাকে বলেছেন যে দাদু আমার এই সমস্যা, তাই বলে যে আপনার নিজেরই তো সমস্যা আছে, তাহলে রোগী সারাবেন কি করে? আপনার এই এই কারণগুলো চেঞ্জ করেন, তো ভদ্রলোকের মেনে খাদ্য এবং দ্বিতীয়ত তার লাইফস্টাইল পরিবর্তন করে তিনি তার 42 বছর বয়স তার সেক্স পাওয়ার পর্যন্ত বেড়ে গেছে, বলছে আমি এখন আনন্দিত। আঙ্কেল কথা মোটামুটি শেষ করে দেওয়া লাগবে, কারণ ভিডিও অনেক বড় হয়ে যদি পুরো প্রশ্নগুলো করে ভিডিও 100 মিনিটও শেষ হবে, অনেক শেষ প্রশ্ন। তো মোটামুটি একটা বিষয় আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এই বিষয়ে যে ওষুধগুলো দেওয়া হয় করোনা জীবম গ্রুপেই বলেন বা অন্যান্য যে গ্রুপগুলো আছে, ইন্ডিয়ান যে ওষুধগুলো আছে, হাবিজাবি অনেকে জোলিয়ম বলে, অনেকে সামসং কিছু আছে, প্রোডাক্ট হাবিজাবি অনেক অনেক কিছু। তো এই ওষুধগুলো দেখা যাচ্ছে কি, যেমন মিটাজাপিনের কিছু আছে, তো এইগুলো দেখা যাচ্ছে খাওয়ার পরে নার্ভটা মাইন্ডে দেখা যাচ্ছে সে ঘুমে ব্যবহার হয়ে থাকে, যেটা বলে যে নার্ভ মানে একবারে ঘুমের মধ্যে ইয়া করে দেয় থাকে। এই ঘুমটা পারতে পারতে দেখা যায় একটা সময় সুস্থ হবে এই আশা, কিন্তু আসলে কিন্তু প্র্যাকটিক্যাল কোনো দিনও না, ম্যাক্সিমাম হয় না, হয় যায় কি একটা নেশাখোর ব্যক্তি। এই নেশাখোর ব্যক্তি মানে একটা একটা ঔষধ বিক্রির একটা পলিসি, এটাই তো হচ্ছে সারা পৃথিবী ব্যাপী, কিন্তু এই পলিসির পর চলছে। তা মানুষ ভালো হবে কি করে? সে যদি ঘুমিয়েই তার জীবন চলে গেল, সে কাজকর্ম করে খাবে কি, তার জীবনযাত্রায় পরিচালনা করবে কি? সে কোনো কিছুই তো করতে পারবে না। তো আঙ্কেল আমি আশা করবো যে আপনার যে এখানে আমাদের এই ভিডিওতে প্রশ্ন কিন্তু থেকেই গেল এই জায়গাতে, হ্যাঁ, তো আশা করি এখানে কমেন্টে হয়তো আপনি বেশ কিছু উত্তর পাবেন, বা হয়তো অনেক বিশেষজ্ঞরা এখানে লিখবে, তো সেখানে আপনি অবশ্যই কথাগুলো অবশ্যই আমরা উত্তর দেব। জি ঠিক আছে, আপনাদের জন্য আছি, মানে এখানে আপনি অর্থাৎ যে প্রভু বাঁচিয়ে রেখেছেন আপনাদের সহযোগিতা বা ভালোবাসা দেওয়ার জন্যে, আমরা আছি, তিনি যতক্ষণ রাখবেন ততক্ষণই থাকবো, এটা হলো আমার কথা, আমার কথা মানে খোদার কথা, খোদা সহায় না হলে আমি একটা জবানও বলতে পারি না আপনাদের সামনে, আমার মাথার ভিতর পরিচালনা করছেন তিনি, এখানে আমি পরামানিক বলে কিছু নাই, খোদাই হচ্ছে পরামানিক। জি আঙ্কেল আপনি এই বিষয়ে একটা ডিরেকশন দিয়ে মোটামুটি শেষ করে দেন ভিডিও, আজকে এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, ডিরেকশন বলতে তো ওইটাই বলেছি যে যারা প্যানিক অ্যাটাক হয়েছেন তারা প্রভুকে স্মরণ করে প্রত্যেকটা দিন নামাজ কালাম অন্তত বাইরে না গেলে ঘরে পড়া শুরু করবেন, এবং অ্যাক্টিভিটি বৃদ্ধি করার জন্যে ফজরের নামাজ বাধ্যতামূলক, যারা অন্য ধর্মের আছেন তারাও সূর্য উদয়ের আগে উঠবেন, উঠে অন্তত প্রভুকে স্মরণ করুন, আপনাকে যে পরিচালনা করছে, আপনার নাকের নিঃশ্বাস যে পরিচালনা করছেন, বুকের হার্ট পরিচালনা করছেন, তার কাছে সমস্ত শক্তি, আপনার মনের যত দুঃখ যত যন্ত্রণা সব তার কাছে জানান, তিনি হচ্ছেন আলোর পথ দেখাতে পারেন, পৃথিবীর কারো কাছে আপনি আলোর পথ দেখাতে পাবেন না, যার কাছে আপনি সহায় নিতে যাবেন তিনি নিজেই অসহায়, তা আপনার সহায় দেবে কি? এই দিক থেকে সচেতন হন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি প্রভুর ভালোবাসা পাই, আপনাদের সব কিছু দিতে আমি পিছপা না হই, ভালো থাকুন।